वेलकम टू माय चैनल। तो अनेक दिन पर आज के आबार एकटा नतून वीडियो निये आसलाम। आज के आमी देखाबो आमी आसले किभाबे चीज संरक्षण करी। तो आमी संरक्षण करछिलाम, तो भाबलाम जिनिसटा आपनादेर साथे शेयर करी। तो आज के देखाबो किभाबे आमी संरक्षण करबो। आसुन, तो एटा होच्छे गुड लाइफेर मोजारेला चीज। আমি এখন পর্যন্ত অনেক ধরনের মোজারেলা চিজ ব্যবহার করেছি, বাট আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এটা একটা ছোট চাকের মতো পাওয়া যায়, যে চাকা বলসামান যেরকম থাকে, আর হচ্ছে যে লম্বা পাওয়া যায়, আর একটা হচ্ছে 1 কেজির একটা বার পাওয়া যায়। তো আমার এটা হচ্ছে এখানে 370 গ্রাম, 300 টাকা। এখানে হচ্ছে ডেট দেয়া আছে। তো এখন আমি কিভাবে সংরক্ষণ করবো সেটা দেখাবো। নর্মাল যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, আমি শপিং থেকে কিনেছি। তো আমি এখানে এটা ব্যবহার করেছি আমার ভিডিওর জন্য। তো এটা এখন আমি অর্ধেকটা কেটে নিব। আর বাকি অর্ধেকটা আমি এরকম চাকচাক করে রাখবো। আর বাকি এই অর্ধেকটা আমি এখন দেখাচ্ছি। এই যে এখানে একটা প্লেট নিব, আর এই যে গ্রেটার, যে গ্রেটার থাকে, একটা হচ্ছে বড় গ্রেটার আর একটা হচ্ছে ছোট গ্রেটার, আপনাদের পছন্দ মতো গ্রেট করে নেবেন। তো এখন আমি বাকি অংশটুকু গ্রেট করব। দেখুন বড় বড় গ্রেট হচ্ছে, চাইলে ছোট গ্রেটও করতে পারেন। আমার কাছে মনে হয় বড় করে গ্রেট করে রাখলেই ভালো হয়। তো আমি এটা একটু বড় করে গ্রেট করব। আর এটা একটু গ্রেট করার আগে আপনারা অবশ্যই একটু ফ্রিজে রেখে নেবেন, নর্মাল ফ্রিজে, তাহলে জিনিসটা একটু শক্ত থাকে, গ্রেট করতেও সুবিধা হয়। তো আমি এখানে গ্রেট করে নিলাম। এখন এখানে আমি একটা বক্সে চিজগুলো রেখে দেব। চিজগুলো এভাবে গ্রেট করে রাখলে সুবিধা হয়। এভাবে ঠিক এভাবে করে আমি ডিপে রেখে দিব। আপনি যখন ব্যবহার করবেন, ব্যবহার করার 30 থেকে 40 মিনিট আগে যদি বের করে রাখেন, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। তখন আপনি চিজ বা আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। এই গেল একটা প্রসেস। এখন দেখাবো আরেকটা পদ্ধতি। তো এটার জন্য আমাদের লাগবে একটা র্যাপিং পেপার। র্যাপিং পেপারটা আমি খুলে নিচ্ছি। এই যে একটা চিজ আমি এখন এখানে রাখবো। সুন্দর করে কেটে নিব। ওহো, কিছুটা মনে হয় ধারণ নেই। এখন জিনিসটা আমি সুন্দর করে মুড়ে রাখবো। আর এভাবেই রাখলে সুবিধা হয় কি, আপনি যখন কোনো জিনিস বানাবেন তখন কিন্তু কিউব কিউব করে কাটতে পারবেন। সবগুলো যদি গ্রেট করে ফেলেন তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। তো আমি এখন এভাবে সবগুলো র্যাপ করে রেখে দিব। আর যদি জিজ্ঞেস করেন আপু এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে, তাহলে সেই ক্ষেত্রে বলবো প্যাকেটের গায়ে কিন্তু এক্সপায়ার ডেট দেয়া থাকে। তো সেই ডেটটা আপনারা মনে করে এই ডেট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। আর আসলে এতদিন পর্যন্ত চিজটা থাকে ওনার আগে শেষ হয়ে যায়। যদি মনে করতে না পারে তাহলে আপনারা এটার একটা ছবি তুলে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এগুলো কিভাবে ডিপে রাখবেন আমি তা দেখাচ্ছি। আপনারা এই যে চিজের বারগুলো এই দরজাতে এভাবে রেখে দিতে পারেন, আর এই জিনিসটা আপনি আলাদা যে কোনো জায়গায় রাখবেন। আশা করি এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, আপনাদের ভালো লেগেছে। আর যদি এরকম ভিডিও আপনারা আরও চান সামনে, যে ছোট ছোট টিপসগুলো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।